সিংহ ফ্যালিডি পরিবারের প্রাণী, যা প্যান্থেনাগরের চারটি বৃহৎ বেড়ালের একটি। সম্পূর্ণ পৃথিবীতে সিংহের মাত্র দুটি উপপ্রজাতি রয়েছে, একটি হলো আফ্রিকান সিংহ, অপরটি হলো এশিয়ান সিংহ। সিংহ সামাজিক প্রাণী, দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে, তার জন্য একে বনের রাজা বলা হয়। বর্তমান আফ্রিকাতে মোট 30,000 সিংহ রয়েছে, আর এশিয়া মহাদেশে রয়েছে সর্বমোট 350টি। এশিয়া মহাদেশের চেয়ে আফ্রিকা মহাদেশের সিংহগুলোর বুদ্ধি, দক্ষতা ও আক্রমণ ক্ষমতা অনেক বেশি। প্রাপ্ত বয়স্ক সিংহের ওজন 250 কেজি থেকে 270 কেজি পর্যন্ত হতে পারে, আর এরা লম্বায় পা থেকে লেজ পর্যন্ত 5'7" থেকে 8'2" পর্যন্ত হতে পারে। আমরা শুধুমাত্র আফ্রিকান সিংহ ও এশিয়ান সিংহ, এই দুই উপপ্রজাতির সিংহকেই দেখেছি। তবে এই দুই উপপ্রজাতির সিংহের এমন কিছু প্রজাতি রয়েছে যে যাদের সম্পর্কে আমরা একদমই জানি না। আর আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো পৃথিবীর সবচেয়ে অজানা 10টি সিংহের প্রজাতি, যাদের সম্পর্কে আপনারা না কোথাও শুনেছেন বা দেখেছেন। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন, কারণ ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 10, কালো সিংহ। কালো সিংহ সর্বপ্রথম 1975 সালে গ্লোস্কো নামক একটি চিড়িয়াখানায় এই কালো সিংহের জন্ম হয়েছিল। তবে এই সিংহের সম্পূর্ণ শরীর কালো ছিল না, শুধুমাত্র তার বুক ও একটি পা কালো ছিল। পরবর্তীতে 90 দশকে স্কটল্যান্ডের একটি চিড়িয়াখানায় আংশিক কালো রঙের একটি সিংহ পাওয়া যায়। কালো সিংহের বৈজ্ঞানিক নাম হলো রেঞ্চার। আর এই কালো সিংহকে সর্বশেষ 2012 সালে একটি ইউটিউব চ্যানেলে দেখা গিয়েছিল। সাউথ ওয়েস্ট আফ্রিকান সিংহ, এটি হলো দক্ষিণ ও পশ্চিম আফ্রিকার সিংহের একটি প্রজাতি। এই স্থানে সিংহের প্রজাতির একটি প্রাপ্তবয়স্ক সিংহের ওজন 187 থেকে 250 কেজি পর্যন্ত হতে পারে, আর এরা লম্বায় প্রায় 112 ইঞ্চি পর্যন্ত হতে পারে, আর মহিলাদের ওজন 124 থেকে 149 কেজি পর্যন্ত হয়। এই প্রজাতির সিংহগুলো খুবই রাগী হয়ে থাকে। এই প্রজাতির সিংহগুলো দলবদ্ধ হয়ে থাকতে সবচেয়ে বেশি পছন্দ করে। একটি দলে 10 থেকে 40টি সদস্য থাকে। নাম্বার 8, মাসাই সিংহ। মাসাই সিংহরা পূর্ব আফ্রিকার সিংহ, এটি একটি সিংহের উপপ্রজাতি যা পূর্ব আফ্রিকায় পাওয়া যায়। এই প্রজাতির সিংহগুলো মাথা থেকে লেজ পর্যন্ত 8.2 ফুট থেকে 9.8 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। সাধারণত পুরুষ সিংহের ওজন 145 থেকে 205 কেজি পর্যন্ত হয়, আর মহিলাদের ওজন 100 থেকে 165 কেজি পর্যন্ত হয়। এই প্রজাতির সিংহকে পূর্ব ও উত্তর কোরিয়া অঞ্চলে সবচেয়ে বেশি পাওয়া যায়, আর বর্তমানে সম্পূর্ণ পৃথিবীতে এই প্রজাতির 900টি সিংহই বেঁচে রয়েছে। মাসাই সিংহগুলো 15 থেকে 20টি সদস্য নিয়েই একটি দল তৈরি করে থাকে। এই প্রজাতির সিংহগুলো দিনে ঘুমায় এবং রাত্রে শিকার করে, আর এদের গড় আয়ু হলো 15 থেকে 20 বছর। নাম্বার 7, বার্বি সিংহ। বার্বি সিংহ আটলাস নামেও বিশেষ পরিচিত। এই সিংহ উত্তর আফ্রিকার একটি বিশেষ প্রজাতির সিংহ। এই প্রজাতির সিংহকে আটলাস পর্বতমালায় উত্তর পশ্চিম অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায়। বার্বি প্রজাতির একটি প্রাপ্তবয়স্ক সিংহের মাথা থেকে লেজ পর্যন্ত 7'9" থেকে 9'2" পর্যন্ত লম্বা হতে পারে, এবং স্ত্রী সিংহগুলো 8'2" পর্যন্ত লম্বা হয়। পুরুষ সিংহের ওজন 200 থেকে 300 কেজি পর্যন্ত হতে পারে। সর্বপ্রথম এই সিংহগুলোকে 1948 সালে আটলাস পর্বতে পাওয়া গিয়েছিল। পরবর্তীতে 1950 সালে মরক্কো ও আলজেরিয়াতে এরা তাদের বংশবিস্তার করে। নাম্বার 6, ইথিওপিয়া সিংহ। এই প্রজাতির সিংহকে সবচেয়ে বেশি তৃণভূমি অঞ্চলে পাওয়া যায়। ইথিওপিয়া দেশের নাম অনুসারে এদের নামকরণ করা হয়েছে, আর এই প্রজাতির সিংহকে ইথিওপিয়া জাতীয় প্রাণী হিসেবে ঘোষণা করা হয়েছে। এর বৈজ্ঞানিক নাম হলো হাম্বেল লিও। এই প্রজাতি একটি প্রাপ্তবয়স্ক সিংহের ওজন 420 কেজি পর্যন্ত হতে পারে, ও মহিলা সিংহের ওজন 280 কেজি পর্যন্ত হয়। পুরুষেরা 5'6" থেকে 8'2" পর্যন্ত লম্বা হয়, এবং মহিলারা 4'6" থেকে 5'7" পর্যন্ত বড় হয়ে থাকে। এই প্রজাতির সিংহের গড় আয়ু হলো 10 থেকে 14 বছর। এই সিংহের প্রজাতিগুলো 15 জন সদস্য নিয়ে তারা দল গঠন করে বসবাস করে। সেই দলে মাত্র 3টি সিংহ থাকে। আর এর সম্পর্কে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো যে ইথিওপিয়ার জাতীয় প্রতীক হিসেবে এই সিংহের ছবি ব্যবহার করা হয়। নাম্বার 5, এশিয়াটিক সিংহ। কুপন শিকারী পরিবারের করুণাময় প্রজাতির মধ্যে অন্যতম। এই প্রজাতির প্রাণীগুলো আজ থেকে প্রায় 1 মিলিয়ন বছর পূর্বে পৃথিবীর এক বিশাল অঞ্চল দখল করে রেখেছে। এশিয়াটিক সিংহকে ভারতীয় সিংহ ও পার্সিয়ান সিংহ হিসেবেও জানা যায়। এদের সবচেয়ে বেশি ভারতের দক্ষিণ অঞ্চলে ও পশ্চিম ইউরোপের মরুভূমিতে পাওয়া যায়। এই প্রজাতির একটি প্রাপ্তবয়স্ক সিংহের ওজন 115 থেকে 240 কেজি পর্যন্ত হতে পারে, এবং এরা 2.5 মিটার পর্যন্ত লম্বা হয়। আর এই প্রজাতির
একটি মহিলা সিংহের ওজন 90 থেকে 115 কেজি পর্যন্ত হতে পারে। এই সিংহদের মাথা বড় ও লম্বা হয়ে থাকে। এশিয়ান সিংহ আকারে সরু, শরীরটা লম্বা, নখগুলো ছোট ও এরা খুবই শক্তিশালী। 2005 সালে এদের সদস্য ছিল 359টি এবং 2011 সালে এদের সদস্য 410টিতে এসে দাঁড়ায়। কিন্তু দিনে দিনে এদের সদস্য কমে আসছে। এই প্রজাতির প্রাপ্তবয়স্ক সিংহগুলো দিনে প্রায় 30 থেকে 50 কিলোগ্রাম মাংস খায়। আর এদের প্রধান খাদ্য হলো বন্য শুকর, হরিণ ও জেব্রা। এশিয়ান সিংহের আক্রমণে প্রতি বছর শুধুমাত্র আফ্রিকা ও ভারতে 50 থেকে 70 জন মানুষ মারা যায়। নাম্বার 4, ইশাসা সিংহ। এটি উগান্ডার ইশাসা জেলায় গাছে চড়ে থাকা আফ্রিকান সিংহ। এই ইশাসা সিংহ গাছে চড়ে থাকতে সবচেয়ে বেশি পছন্দ করে এবং গাছে থেকে শিকারীকে লক্ষ্য করে শিকারীর পেছনে ছোটে। এই প্রজাতির সিংহগুলো পৃথিবীর অন্যান্য সিংহ থেকে একদমই আলাদা, কারণ এই প্রজাতির সিংহগুলো এত দ্রুত গাছে উঠতে পারে যে যা আর অন্য কোনো সিংহ পারে না। এই প্রজাতির সিংহগুলোকে উগান্ডার সীমান্তবর্তী অঞ্চলে সবচেয়ে বেশি পাওয়া যায়। ট্রান্সওয়াল সিংহ। এই সিংহদের দক্ষিণ আফ্রিকার বনভূমি অঞ্চলে সবচেয়ে বেশি পাওয়া যায়। এই সিংহদের সবচেয়ে বেশি পাওয়া যায় বলে এরা ট্রান্সওয়াল নামে বিশেষ পরিচিত। এই প্রজাতির একটি প্রাপ্তবয়স্ক সিংহ 8 ফুট 5 ইঞ্চি থেকে 10 ফুট 3 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। কিন্তু মহিলা সিংহ পুরুষের চেয়ে আকারে কিছুটা ছোট হয়। মহিলারা 7 ফুট 7 ইঞ্চি থেকে 9 ফুট পর্যন্ত লম্বা হয়। আর একটি প্রাপ্তবয়স্ক পুরুষ সিংহের ওজন 150 থেকে 250 কেজি পর্যন্ত হতে পারে। অন্যদিকে মহিলাদের ওজন 110 কেজি থেকে 162 কেজি পর্যন্ত হয়। সর্বপ্রথম 1936 সালে এই সিংহের প্রজাতিকে আফ্রিকায় দেখা গিয়েছিল। ট্রান্সওয়াল সিংহ সাধারণত দক্ষিণ নামিবিয়া, দক্ষিণ পূর্ব মেক্সিকো অঞ্চলে পাওয়া যায়। আর এই প্রজাতির সিংহের সবচেয়ে বিশেষ দিক হলো যে এরা সবসময় বড় বড় শিকার করে থাকে, যেমন জেব্রা ও মহিষ। নাম্বার 2, পশ্চিম আফ্রিকান সিংহ। এই সিংহগুলোকে আফ্রিকা, ইউরোপ ও এশিয়া মহাদেশেও দেখা যায়। এর গায়ের রং বাদামি বর্ণের হয়ে থাকে। এই প্রজাতির একটি প্রাপ্তবয়স্ক সিংহের ওজন 148 থেকে 190 কেজি পর্যন্ত হতে পারে। কিন্তু মহিলারা পুরুষের চেয়ে আকারে ছোট ও কম ভারী হয়ে থাকে। পশ্চিম আফ্রিকার সিংহের প্রজাতির একটি পুরুষ সিংহ মাথা থেকে লেজ পর্যন্ত 8 থেকে 9.3 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এই সিংহের প্রজাতিটি অন্যান্য আফ্রিকান সিংহের তুলনায় কিছুটা খাটো হয়ে থাকে। পশ্চিম আফ্রিকার সিংহগুলো সর্বোচ্চ 8টি সদস্য নিয়ে নিজেদের দল গঠন করে থাকে। নাম্বার 1, সাদা সিংহ। সর্বপ্রথম 1988 সালে সাদা সিংহকে ডেনমার্ক, তারপর স্পেন আর বর্তমানে নিউ ইয়র্কে সবচেয়ে বেশি পাওয়া যায়। একটি প্রাপ্তবয়স্ক সাদা পুরুষ সিংহ 330 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এবং এদের ওজন 190 থেকে 310 কেজি পর্যন্ত হতে পারে। আর বর্তমানে সবচেয়ে বড় সাদা সিংহ দক্ষিণ আফ্রিকার পশ্চিম অঞ্চলে পাওয়া যায়। এই সাদা সিংহ একটি বিরল প্রজাতির সিংহ। সাদা সিংহের একটি দলে 3টি পুরুষ, বেশ কয়েকটি স্ত্রী সিংহ এবং তাদের কয়েকটি সন্তান দলে থাকতে পারে। সাদা সিংহের দলে পুরুষ সিংহরা শিকারীদের শুধুমাত্র ভয় দেখিয়ে থাকে এবং সিংহীরা শিকার করে পুরুষদের এনে দেয় প্রথমে খাওয়ার জন্য। সিংহরা খাওয়ার পর যে অংশটুকুই থাকে সেটি খেয়ে সিংহীরা সন্তুষ্ট থাকে। সাদা সিংহগুলো সবচেয়ে বেশি মহিষ ও জিরাফ শিকার করে থাকে। এই সাদা সিংহগুলো খুবই শান্ত প্রকৃতির হয়ে থাকে। অন্যান্য প্রজাতির মতো সাদা সিংহকে মানুষের উপরে আক্রমণ করতে একদমই দেখা যায় না। আর তাই মানুষ খুব শখের বসে এই সিংহকে বাড়িতে লালন পালনও করে থাকে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম প্রাণী সম্পর্কে ভিডিও পাওয়ার জন্য। এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত দেখতে থাকুন অজানা যোগসূত্র।